গুড ইভিনিং ফ্রেন্ডস, চলো আজকে রাতের বেলা তৈরি করছি ঘুগনি আর রুটি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে দিয়ে দিয়েছি কুচোনো কড়াটা। পেঁয়াজটাকে কুচোনোর কড়াটাকে একটু ভালো করে কুচো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। আর ওদিকে আমি মটরটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর জানো, এই ঘুগনিটার মধ্যে একটা সিক্রেট মশলা শেয়ার করবো তোমাদের সাথে। আর এদিকে রয়েছে পেঁয়াজ আদা রসুন একটুখানি পেস্ট করা। এবার এটাকে আচ্ছা করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি কি করব, অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। তোমরা সিক্রেট মশলাটার জন্য রেডি থাকো। আর এই দেখো, এদিক থেকে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর হচ্ছে অল্প একটু চিনি। একটু চিনি দিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য। ঝালটা খুব বেশি দিচ্ছি না, আমাদের বাড়িতে ঝাল বেশি খায় না। তো একটু টমেটো সস দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। এ দেখো, টমেটো সসটাকে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর জানো, এর ফাঁকে আমি একটু নারকল কুচো দিয়ে দিয়েছিলাম। নারকল কুচোটাকেও ভেজে নিয়েছি প্রথমেই। ব্যাস, নারকল কুচো দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে যখন কষানো হয়ে গেল, আগের থেকে সেদ্ধ করে রাখা এই যে মটরটাকে দিয়ে দিলাম। মটরও ছিল সেদ্ধ আর আলুও ছিল, দেখেই বুঝতে পারছো সেদ্ধ মটর আর আলু এবার কড়াইতে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর কি নাড়াই শুরু হয়ে গেল। নাড়তে 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 ভালো করে নাড়লাম। আর আমি জানো তো ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। তো নিরামিষের দিন বলো, আমিষের দিন বলো, মানে ঘুগনিটা আমার এতটাই প্রিয়। একটা প্রিয়র মধ্যে অন্যতম খাবার হচ্ছে আমার ঘুগনি। ঘুগনি শুনলেই না আমার মনটা ভরে যায়। বিয়ের আগে জানো তো মা ঘুগনি রান্না করতো দুর্ধর্ষ। সেই ঘুগনি না আমি বাটি বাটি করে আগের থেকেই, মানে রুটি দিয়ে খাওয়ার আগেই, রুটি কিংবা লুচি যাই হতো সেটা দিয়ে খাওয়ার আগেই আমি এমনি বাটি, শুধু বাটি দিয়েই গরম গরম ঘুগনি খেয়ে নিতাম। তো সেই দিনকার কথা খুব মনে পড়ে। তো চলো, কী আর করা যাবে, এখন নিজেকেই করতে হচ্ছে। এদিকে মশলাটা রেডি করে নিই। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছিলাম। এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে একটুখানি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। এটা ওই হামালদিস্তা টাইপের গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। জিরে, ধনে, মৌরি, হ্যাঁ মৌরিও ছিল, এলাচ ছিল, লবঙ্গ ছিল আর শুকনো লঙ্কা ছিল। এটাকে ড্রাই রোস্ট করে এবার রোস্টটা করে গুঁড়ো করে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা আর হচ্ছে গরম মশলা। ব্যাস, আমার রেডি। আর এ দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অল্প একটু লেবুর রস দিয়ে আমি সবাইয়ের বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর ঘুগনিটাকে সবাই বলেছিলো খুব ভালো হয়েছে। তো এই মশলাটা দিয়ে একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো, আশা করি সবাইকার খুব ভালো লাগবে। তো টাটা আজকের মতো। আর এ দেখো, আমাদের সোনা মাকে নিয়ে লাস্টে একটুখানি নকড়াচকড়া করছিলাম, ও শুধু ফোনটা ধরতে যাচ্ছিল। মায়ের মুখটা দেখে দিনটা ভালো করো, সকলের দিন ভালো হোক, সুস্থ যাক, সবাই ভালো থেকো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।